হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 7:30। আমি আজকে ঘুম থেকে উঠেছি, তখন 5টা বাজে। 5টার সময় উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর আমি এক কাপ চা খেয়েছি। খেয়ে 5:30টার সময় স্নান করে নিয়েছি। স্নান টান করে দেখো আমি রেডি হয়ে আছি। এখন যাবো কৃষ্ণনগর ডাক্তার দেখাতে যাবো। 8:30টার সময় গাড়ি আসবে, তো আমি 8:30টার সময় আর কি ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়বো। চলো পরে কথা বলছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। মাকে বললাম যে মা তুমি সাবধানে থেকো, গ্যাসের সামনে যখন রান্না করবে খুব সাবধানে রান্না করবে, আমরা কেউ বাড়ি থাকছি না। ওটা আর কি মাকে বলে বাড়ি থেকে বের হচ্ছি। তো দেখো বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি এসে গেছে, বাইরে সদর গেটে দাঁড়িয়ে ওয়েট করছে। আমাদের দুদিক দিয়েই সদর গেট আছে, তো আমরা এই সামনের গেটটা ইউজ করি না, ভিতর দিক গেটটা আর কি ইউজ করি সুবিধা হয় বলে। গাড়ি আর কি গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। মা আবার এগোতে আসছে। মাকে আমি বারণ করলাম তোমার পায়ে ব্যথা আসতে হবে না। মা বললো না মানা, তোরা যাচ্ছিস, আমি গিয়ে একটু দাঁড়াই। মায়ের ওটা শান্তি হয় যে আমরা বেরোনো, মানে আমরা বেরোবো, বেরোনোর সময় মা দুর্গা দুর্গা বলবে, হ্যাঁ ঠাকুর ডাকবে, প্রণাম করবে। মা না হলে শান্তি হয় না, ওটাই মায়ের আর কি দেখে শান্তি। তো দেখো গাড়ি এসে গেছে, গাড়ি আমাদের জন্য 10 মিনিট হলো ওয়েট করছে, আমাদের দেরি হয়ে গেলো বের হতে। গাড়ির মধ্যে ওই যে দাদা, তাই সেই দাদা নাতি আর কি গাড়ির মধ্যে আছে, তাই আমি ওকে দেখে মানে রাগাচ্ছি, হাত নাড়ছে দেখো। তো মাকে বললাম যে মা আসছি, তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই দেখো বাচ্চাটা, বাচ্চাটা খুব সুন্দর দেখো, খুব মিশুকে। ও দাদুর সঙ্গে আর কি কাছেই বাড়ি, ওইখান থেকে আর কি দাদু এসছে, তো দাদুর সঙ্গে গাড়ি চেপে এসছে। এবার দাদু যাওয়ার সময় আর কি নামিয়ে দেবে, নামার সময় ওর সমস্যা হবে। এবার বাচ্চাটার সঙ্গে গল্প করতে করতে আমরা দুজনে আর কি গাড়ির ভিতর যাচ্ছি। বাচ্চাটা কিছুতেই গাড়ি থেকে নামতে চাইবে না, মানে এত কান্নাকাটি শুরু করছে। ও দাদুকে ভীষণ ভালোবাসে, কত কষ্টে ওর মা সে কত অশান্তি করে কান্নাকাটি করে মায়ের চুলের মুঠি ধরে কিছুতেই গাড়ি থেকে নামবে না। ও দাদু অন্ত প্রাণ, দাদু মানে মামার বাড়ির দাদু, আর ওর ঠাকুরদা নেই, মারা গেছেন, তো আর কি দাদুই আর কি ওর প্রাণ। তো বাচ্চাটার জন্য খুব কষ্ট লাগছিল, মানে ওর মা কোনোরকম জোর করে সে জবরদস্তি করে ওকে আর কি গাড়ি থেকে টানা হেঁচড়া করে সে যাবে না, সে কী কান্না কী কান্না, মানে এত কষ্ট লাগে দেখলে। তারপরও দাদু বললো যে সোনা তুমি যাও, আমি তোমাকে গিয়ে ফোন করছি, তোমাকে আমি আবার একটু পরে এসে নিয়ে যাব, মিথ্যা কথা বললো। তো তারপর যাই হোক নেমেছে, নামার আবার কিছুক্ষণ পর দেখছি ফোন আসছে যে তুমি কোথায় আসলে না, তো দাদুকে বলছে। কষ্টও লাগছে শুনে আর কি, ও ভেবেছিল দাদু ওকে নিয়ে যাবে। তো ওই দাদা আর কি আমরা দাদা বলি, দাদা আমাদের নিয়ে যায়। ছোটোবেলা থেকে দাদা গাড়িতে করে আমরা সব জায়গায় যাই। আর তখন ওই দাদা আর কি বলছে যে কী বলতো, যদি আমি ওকে নিয়ে যেতাম না, ও তোদের সঙ্গে কৃষ্ণনগরে থেকে যেত, ওর কোনো সমস্যা হয় না, আমি থাকলেই হলো, বাবা মা না থাকলেও হবে ওর। এইসব গল্প করতে করতে গাড়িতে যাচ্ছিলাম। এ দেখো আমি আর ভাই, ভাই আমাকে সব জায়গায় নিয়ে যায়। ভাইকে আবার মা ফোন করেছে, ভাই মায়ের সাথে ফোনে কথা বলছে। ভাই কী বলতো, আমাদের সব কিছু মানে A to Z, আমাদের সংসারের সমস্ত কিছু সামলানো থেকে শুরু করে কার অসুখ করলো, বাবার মায়ের আমার আমার হাজব্যান্ডের, মানে সবটা বেচারা একা সামলায় একা হাতে। মানে আমার হাজব্যান্ড এসব কোনো ব্যাপারই না, কোনো হুঁশই নেই যে সংসারের দায়িত্ব কর্তব্য, ওরও সব কোনো ব্যাপার না। ওই ভাইয়ের ঘাড়ে সব কিছু, মানে ওইটুকু বয়স থেকে আমার ভাইয়ের কাঁধেই জোয়াল চলে এসেছে সংসারের আর কি। তো দেখো আমরা যাচ্ছি এখন পূর্বশিলি চলে এসেছি, আমাদের পূর্বশিলির ওপর দিয়েই যাচ্ছি। তো ওই দেখো রেল, আমি ভাবছি যে গেট পড়েছে কিনা, গেট পড়েছে কিনা, তো আজকে কপালটা খুব ভালো আছে, ট্রেনটা লেট আছে, তাই গেট আজকে আর পড়েনি। দেখো গেটটা খোলাই আছে আর ভিড়ও নেই রাস্তায়। তো রেল গেটটা আমরা পার হচ্ছি। রেল গেটটা পার হয়ে গিয়ে আমরা মেন রাস্তায় আর যাইনি, আমরা ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওটা আর কি সুবিধা হবে। তো ভিতর দিয়ে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে তারপর আবার মেন রোডে উঠবো, তাহলে একটুখানি সুবিধা হবে। আর এসি গাড়িতে যাচ্ছি, ওই জন্য গরমটা খুব একটা লাগছে না। তো দুপাশ দিয়ে দেখো সব গাছগাছরা আছে। এই রাস্তাটা আমি তোমাদের আগেও একদিন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আর কি, এই সেই রাস্তাটা। এই দেখো প্রচণ্ড রোদের তাপ, এবারে চোখ জ্বলে যাচ্ছে। কাঁচটা একবার আমি এসিটা অফ করে কাঁচটা একবার নামিয়েছিলাম, দেখো অবস্থা, প্রচণ্ড তাপ, চোখ মুখ আবার জ্বালা করছে। এসির মধ্যে ছিলাম বলে বুঝতে পারছিলাম না, তো এসিটা অফ করে দেখছি আর টেকা যাচ্ছে না গাড়ির ভিতরে। অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি,
অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর অনেকটা দূর। তবে আমরা ব্রিজে উঠে পড়েছি, নবদ্বীপ ব্রিজ। এটা দুপাশ দিয়ে গঙ্গা, দেখো গঙ্গা বয়ে যাচ্ছে। এই ব্রিজটা উঠতে না খুব ভালো লাগে, দুপাশ দিয়ে যে গঙ্গা দেখতে পায় না, আর সবুজ সব চারদিকে সবুজ, খুব সুন্দর দেখতে লাগে। বিশেষ করে শীতকালে খুব ভালো লাগে যখন কুয়াশা থাকে। তো ব্রিজটা অনেকটাই আর কি। এখন আমি এসিটাকে দাদাকে বললাম এসিটা অফ করে দিতে, আমি কাঁচটা আর কি নামিয়ে দিয়েছি, গাড়ির কাঁচটা নামিয়ে দিয়ে দুপাশটা আর কি গঙ্গাটা দেখবো বলে। খুব মানে ভালো লাগে আর কি গঙ্গা দেখতে আমার। গঙ্গার জল আমি ভীষণ ভয় পাই, গঙ্গায় আজ অব্দি স্নান করতে পারি না। খুব মানে বিপদ আপদ হলে হয়তো, অসুস্থ থাকলে তখন তো কোনো উপায় নেই, তখন ঘাট কাজ করতে গেলে কী করি, ওই বালতি বা মগে করে জল আমায় কেউ তুলে দেবে, আমি স্নান করি। আমি প্রচণ্ড ভয় পাই গঙ্গার জল। ব্রিজটা ছাড়িয়ে চলে এসেছি আমরা, এখনো অনেকটা পথ বাকি আছে। এ দেখো দুপাশ দিয়ে শুধু সবুজ গাছ গাছটা। কাজটা আমি এখন নামিয়ে রেখেছি, এসিটা বন্ধ করে দিয়েছি। আমার একটা সমস্যা হয় আর কি গাড়িতে উঠলে, আমি জানি না কার কার হয় তোমাদের, তবে আমার হয়, বেশিরভাগ মানুষের এই সমস্যাটা আছে, গাড়িতে উঠলে আমার বমি পাই। আমি কিছুতেই গাড়িতে থাকতে পারি না, কি শরীর খারাপ করে আমার, কিন্তু গাড়ি ছাড়া উপায় নেই এতটা পথ। ট্রেনে বাসে করে, বিশেষ করে ট্রেনে যেতে অতটা অসুবিধা হয় না, কৃষ্ণনগর যেতে গেলে না 1 ঘন্টা বাসে যেতে হবে, আবার ফেরার সময় আর কি ব্যাক করার সময় 1 ঘন্টা বাসে, তো ওটা আর কি আরও অসুবিধা হয়, সেই জন্য আর কি গাড়ি করা হয়েছে। কিন্তু গাড়ি করলে কী হবে, সেও সেই বমির সমস্যা। এ দেখো আমরা কৃষ্ণনগর ঢুকে পড়েছি, মাঝখানে গাড়ি দাঁড়িয়েছিল, আমি বমি করছিলাম, বমি তো আর হয়নি, জল উঠেছিল, খালি পেট তো কী করে বমি হবে। অনেকটা টাইম আর কি দাঁড়িয়েছিলাম, নাহলে আরেকটু আগে আমরা পৌঁছে যেতাম। অনেক টাইম দাঁড়িয়ে বাইরে থেকে চোখে মুখে জল দিয়ে হাওয়া নিয়ে তারপর আবার গাড়িতে উঠেছি। দেখো আমরা চলে এসেছি, এই যে এইখানে ডাক্তারবাবু বসেন, এটা ওষুধের দোকান, না ডাক্তারবাবু চেম্বার, আর অন্য ডাক্তাররাও বসেন। আমরা গাড়ি থেকে নামছি, আর দাদাকে বললাম তুমি গাড়িটা ঠিকঠাক মতো পার্কিং করে দিও, অনেকটা দূরে আর কি পার্কিং করে দেবে, এখানে জায়গা নেই। এই দেখো দেখো কীরকম জুতো দেখছো, মানে প্রচুর ভিড় হয়ে গেছে এইটুকু টাইমের মধ্যে, এখন সকাল 10টা বাজে, তার মধ্যে কেমন ভিড় দেখো। ভাই ওদিক থেকে টোকেন নিয়ে এলো, কত নাম্বার হয়েছে জানি না এখনো, শুধু ভিড়টা দেখো। আমি এখানে না খুব একটা ভালো ক্যামেরা করতে পারিনি। এই দেখো ডাক্তারের চেম্বারের সামনে, এই রুমের সামনে আর কি আমরা দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড় প্রচুর ভিড়, মানে একটু বসার জায়গা পর্যন্ত নেই আজকে, প্রচুর ভিড়। আমি খুব একটা ভালো ক্যামেরা এখানে করতে পারছি না, প্রচুর ভিড়, মানুষজন আছেন চারদিকে, যেটুকু সম্ভব হয়েছে তুলেছি। তো ম্যামকে অনেক রিকোয়েস্ট করেছি যে ম্যাম প্রচণ্ড শরীর খারাপ আমার, ছাড়ছিলেন না, দিয়ে অনেক মানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আর কি 1.5 ঘন্টা পর উনি আমাকে ছেড়ে দিয়েছেন। তো দেখো আমাদের দেখানো হয়ে গেছে, ভাই ওষুধগুলো নিল, নিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এবার আমাদের কারোর কিছু খাওয়া হয়নি, তো দাদাকে বললাম যে গাড়িটা এক জায়গায় পার্কিং করো, তুমিও খাবে আমরাও খাবো, কিছু তো খেতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে অবশ্য, দেখে কিছু লুচি পরোটা যাই হোক, এছাড়া তো কিছু করার নেই, আজকে একটু খেয়ে নিতে হবে বাইরের খাবার। বাইরের খাবার খুব কম খাই আমরা, তো দাদা একটা দোকানে আর কি আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা অন্যদিকে পার্কিং করতে গেল। তো দেখো নিয়ে নিয়েছি পরোটা আর তরকারি, উপায় নেই আজকে খেতেই হবে, কারণ অনেক টাইম খালি পেট হয়ে গেছে। একটা মিষ্টির দোকান, তো আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর তোমরা তো জানো আমরা মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো এরকম 3-4 রকম মিষ্টি আর কি আমি কিনছি দোকান থেকে, ওই একই সঙ্গে দোকান খাওয়ার দোকান, তো এখান থেকে আর কি মিষ্টিগুলো নিচ্ছি, ঠাকুরকে দেবো আমরাও খাবো। তো মিষ্টি নিয়ে চলে এসেছি, গাড়িটা পার্কিং করতে পারিনি কাছাকাছি, অনেকটা দূর, তো হেঁটে হেঁটে আমরা আসছি, খুঁজে পাচ্ছি। দাদাকে আবার ফোন করলো ভাই, দাদা বললো এই সাইডে হাত নাড়ালো, বললো এদিকে আছি, তারপর অনেকটা হেঁটে আর কি আমরা গাড়ির কাছে এলাম, এবার গাড়িতে উঠছি। গাড়িতে উঠে পড়েছি, দেখো আমরা বাড়ি ফিরছি, আমরা বাড়ি চলে এসেছি 15 মিনিট আগে, এখন দুপুর 2:30 বাজে, 2:32। তো আমার স্নান করা হয়ে গেছে, আমি 2 বার করে স্নান করি, বাইরে থেকে এলে আমার খুব শরীর খারাপ করে, কেমন গা ঘিনঘিন করে যতক্ষণ না চান করছে আর ভিড় ভাট্টা, তো স্নান করে নিয়েছি। এই দেখো স্নান করার পর আমি চুলও আঁচড়াইনি, সিঁদুরও পড়িনি, আজকে 2 বার স্নান হয়ে গেলো, এমনি গরমকালে 2 বার করে স্নান হয়, আজকে 2 বার খুব কম টাইমের মধ্যে হয়ে গেল। তো যাই হোক আর কি বলবো, চলো পরে আসছি।
তো বন্ধুরা এখন বাজে সন্ধে 6টা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমি ভিডিওটা আর বড় করছি না। যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো, আর পাঁচজন বন্ধুর সাথে আমার ভিডিওটাকে শেয়ার করো, কিছু জানাতে আমাকে কমেন্ট করো, আর যারা যারা আমার চ্যানেলে তোমরা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।